আগামী 25 মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। এবার চলবে সাত জোড়া ঈদের বিশেষ ট্রেন। ফিরতি টিকিট বিক্রি হবে 4 এপ্রিল থেকে চলবে 10 এপ্রিল পর্যন্ত। যাত্রীদের ব্যবস্থাপনার জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। আগামী 25 মার্চ থেকে শুরু হবে ঈদ যাত্রায় ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম। এবারই প্রথম 5 দিনের পরিবর্তে 7 দিন ধরে টিকিট বিক্রি চলবে। 25 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত মিলবে ঢাকা থেকে বিভিন্ন রুটের 4 এপ্রিল থেকে 10 এপ্রিলের যাওয়ার টিকিট। আর ঈদ পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 4 এপ্রিল থেকে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি 4 এপ্রিল থেকে শুরু হয়ে চলবে 10 এপ্রিল পর্যন্ত। 4 এপ্রিল পাওয়া যাবে 14 এপ্রিলের টিকিট, আর 5, 6, 7, 8, 9 ও 10 এপ্রিল পাওয়া যাবে 15, 16, 17, 18, 19 ও 20 এপ্রিলের টিকিট। তবে ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুরের রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের 3 থেকে 4টি ট্রেন। আবারও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে সকালে, আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর থেকে। বুধবার যুক্ত হওয়ার নতুন দুটি ট্রেন বুড়িমারি এক্সপ্রেস সহ কক্সবাজারের ট্রেনগুলোও এবার ঈদ যাত্রায় সংযুক্ত হবে বলে জানান স্টেশন ম্যানেজার। এবার ঈদ যাত্রার টিকিট 7 দিন আগে, অর্থাৎ আপনার 7 দিনের টিকিট, আগে তো আপনার 5 দিনের টিকিট দিতাম, অর্থাৎ ঈদ যাত্রা উপলক্ষে পাঁচ, এবার দুদিন এগিয়ে 7 দিন করা হচ্ছে যতটুকু শুনছি সম্ভাব্য। আর এখন ওইটা কোনো বিজ্ঞাপন প্রজ্ঞাপন হয়নি যেহেতু, সেগুলো মানে সম্ভাব্য বলা হচ্ছে। শতভাগ টিকিট অনলাইনে কতবারের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ যে কোনো দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। যেন দুর্ঘটনা করে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না, সেই জন্য আপনার সেই রকম ব্যস্ত ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকটা ট্রেনেই আপনার ফায়ার এক্সটিংগুইশার সংযুক্ত করা হয়েছে, যেন সরকারের সাথে সাথে নির্বিঘ্নে ঈদ যাত্রায় বাড়ি যেতে বসতে পারে। এবারও শতভাগ টিকিট বিক্রি করা হবে অনলাইনে, একজন সর্বোচ্চ 4টি টিকিট নিতে পারবেন। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।